স্টেটমেন্টক দিলে, এসবি কাহিলি বরাত দিলে, কোনো কেস নাই। হঠাৎ আমি এই কয়লার ক্ষেত্রত আমার নাম চাঙ্গুর খাইছে, কিন্তু আমি কয়লার ক্ষেত্রত 2015ৰ পৰা কেতিয়াও মই নাছিলে। অনারেবল চিফ মিনিষ্টাৰ ছাৰৰ তাত মই এটা রিকুয়েস্ট কৰিছোঁ যে আমাৰ ওপৰত যিমান মানুহে DY-365A আমাৰ ওপৰত যিমান এলিগেশ্যন লগাইছে বা আমাৰ যিমান কেছ আছে সব কেছ আমাৰ একুইটেড, কোনো কেছ পেণ্ডিং নাই এটা দুটাৰ বাহিৰত। আমি রিকুয়েস্ট কৰিছোঁ আমাৰ কেছ এবং সঞ্জীব জয়সওয়ালে 2020ৰ পৰা 2021 মার্চ লৈ যে 500 কোটি টকাৰ কয়লাৰ কেলেংকাৰী যিটো নাম আহিছে আর যিটো পয়সা আহি মারি গাইছে সিন্ডিকেটৰ মাধ্যমত, সেইটোৰ ওপৰত এটা ইনকোয়ারি হওয়ার কারণে আমি রিকুয়েস্ট কৰিছোঁ সঞ্জীব জয়সওয়াল DY-365ৰ MD হয় বা চেয়ারম্যান হব পাৰে। এই কারণে সংবাদ মাধ্যমত মিছা প্রচার করে যেটা আমার উপর এলিগেশন লাগোয়া হয়েছে সেইটার উপর, আর আমি যেটু এলিগেশন এতিয়া কইছো স্যার, এই দুটা মিলাই এমালগেট করে এটা SIT ইনকোয়ারি আপনার যেটু এজেন্সির পর আপনার বিশ্বাস থাকে সেই এজেন্সিটি ইনকোয়ারি করে দিবার কারণে মই রিকুয়েস্ট করছো। আমি ড্রাগসর এগেনস্টত আছো থাকিম, আর সদায় আমি ড্রাগসর এগেনস্টত থাকিম। ড্রাগসর এগেনস্টে থাকার কারণে আজি সঞ্জীব জয়সওয়ালে ড্রাগস বিজনেস করিব পারা নাই, কয়লা বিজনেস করিব পারা নাই, সুপারি বিজনেস করিব পারা নাই, স্মাগলিং করিব পারা নাই, গরুর বিজনেস করিব পারা নাই। সেই কারণে মোর উপর মিছা বদনাম উঠাই নিউজ দেওয়া হয়েছে, সেই নিউজের ফটো লই এভিডেন্স মই দিম, আর সঞ্জীব জয়সওয়ালে এভিডেন্স দিও আর সেইটার উপর একটা ইনকোয়ারি হওয়ার কারণে আমি মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে নিবেদন করেছো।